আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আউটডোর ফটোশ্যুট করে থাকি রাজশাহী কলেজে সেই দিন আউটডোর ফটোশ্যুটে গিয়েছিলাম হঠাৎ করেই কালো শাড়ি পরা একজন আপুর সাথে দেখা হলো অপরিচিত আপু আমাদেরকে যেভাবে হেল্প করেছে যে সুন্দর ছবিটা উঠেছে ওইটা লাস্টে দেখাবো এবং এই ভিডিও মাঝে মাঝে কিছু ছবি দেখাবো যেগুলো সেই দিন আমরা ক্যাপচার করেছি এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর ফটো আমাদের পেজে আছে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন আমাদের পেজের নাম নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি এবং পেজেই আমাদের নাম্বার দিয়ে আসে আপনি চাইলে ওই পেজে এবং ব্লগের এই পেজেও ইনবক্স করতে পারেন আপনি যদি পোজ না পারেন আমরা শিখিয়ে দেব কোনো সমস্যা নাই এবং অনেকে চান ভাইয়া ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন না সেই ধরনের ছবিও তুলে দেওয়া যাবে কেউ যদি চায় ব্যাকগ্রাউন্ড অনেক ব্লার করে দিতে সেই ধরনের ছবিও দেওয়া যাবে দেখতেই পাচ্ছেন রাজশাহী কলেজের মাঠে ফটোশ্যুট চলছে ওয়েদারটা অন্যরকম ছিল রোদ কম ছিল মেঘ মেঘ ছিল। এবং এই যে দেখতে পাচ্ছেন আপুটা শাড়ি উড়াই দিবে এবং আমি ক্যাপচার করব এই ধরনের শাড়ি উড়ার ছবি কিভাবে ক্যাপচার করা হয় এবং ছবিগুলো কেমন উঠে সেটা এই ভিডিও লাস্টে দেখিয়ে দেব যারা কম খরচে ফটোশ্যুট করতে চান আমাদের কাছে পেয়ে যাবেন কম খরচে হাই কোয়ালিটি ফটোগ্রাফি সার্ভিস রাজশাহীর বিভিন্ন স্থানে আউটডোর ইনডোর ফটোগ্রাফি সার্ভিস আমরা দিয়ে থাকি এছাড়াও ওয়েডিং ফটোগ্রাফি বার্থডে ফটোগ্রাফি বা বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য স্টেজ প্রোগ্রাম বা যেটাই হোক ফটোগ্রাফার যদি খুঁজে থাকেন আমাদের কাছে পেয়ে যাবেন কম খরচে সার্ভিস রাজশাহী সহ রাজশাহীর আশেপাশের বিভিন্ন জেলাতে সার্ভিস পেয়ে যাবেন এবং যে এডিটিংগুলো দেখতে পাচ্ছেন ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকটাই ন্যাচারাল বেশি এডিট করা না জাস্ট ব্রাইটনেস কালার একটু কম বেশি করা হয় আমরা এডিট করে কাটনের মতো বানাই না বা ওভার এডিট করি না ব্ল্যাক শাড়ি পরা আপুকে অসংখ্য ধন্যবাদ আসলে আপুটা কে আমি জানি না নামটাও ভুলে গিয়েছিলাম বাট আপু অনেক হেল্প করেছে এবং আপুর হেল্পের জন্য অনেক সুন্দর একটা ফটো উঠেছে সেইটা আমি দেখিয়ে দিব ভিডিওতে দেখতেই পাবেন আর আবারও বলছি যারা কম খরচে হাই কোয়ালিটি ফটোগ্রাফি চান দেখতেই পাচ্ছেন এ ধরনের শাড়ি অন্য যে কোনো কিছু আকাশে উড়ায় বাতাসে উড়ায় ছবি তুলতেই চান কীভাবে তোলা হয় দেখতেই পেলেন এবং কেমন সুন্দরভাবে উঠে সেটাও দেখতে পাচ্ছেন সো আজকের ভিডিও এখানে শেষ করব শেষ করার আগে কিছু ফটো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ফটোগুলো কেমন এবং আমরা যে লেন্স এবং যে ক্যামেরা ইউজ করি সেগুলো কিন্তু আপডেট মডেল একদম লেটেস্ট মডেলের ক্যামেরা লেন্স এই জন্য ছবির কালার ছবির কোয়ালিটি শার্পনেস অনেক সুন্দর ন্যাচারাল আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ